বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে ৬ বছর আগে ৪টি মোবাইল স্ক্যানার মেশিন বাংলাদেশকে উপহার দেয় চীন সরকার। তারই একটি বসানো হয় বেনাপোল বন্দরের বাইপাস সড়কের পণ্য প্রবেশ পথে। এই অত্যাধুনিক মেশিনটি পণ্যবাহী ট্রাকে আসা রাসায়নিক মাদক অস্ত্র শনাক্ত করতে পারে। তবে এখন এটি কোনো কাজেই আসছে না। গত কয়েক মাস ধরে বারবার নষ্ট হলেও গেল সপ্তাহ থেকে তা একবারই অচল হয়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। স্ক্যান খারাপ থাকাতে আমাদের খুব অসুবিধা হয়, মানে হয়রানি হয়। এছাড়া চোরাচালান ঠেকাতে এনবিআর এর টাকায় বেনাপোল চেকপোস্ট কাস্টমসে আরও ৩টি স্ক্যানিং মেশিন বসানো হয়, যেগুলো দুটি ২ মাস ধরে অচল হয়ে আছে। চুক্তি অনুযায়ী ত্রুটি মেরামতের খরচ কাস্টমসের দেওয়ার কথা থাকলেও এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে গার্মেন্টস পণ্যসহ জরুরি পণ্য খালাস করতে না পারাই বাণিজ্য ব্যাহতের পাশাপাশি চোরাচালানের সুযোগ বাড়ছে। সরকারের চাইলে এটা ঠিক করতে পারে, যেটা ঠিক হচ্ছে না তার কারণে কিন্তু স্বর্ণ পাচার এভরিথিং হচ্ছে ইন্ডিয়াতে, যে যেটা ধরা গেছে একটা, আমাদের এখানে রেপুটেশনটা খারাপ হচ্ছে। বাণিজ্য নিরাপদ রাখতে স্ক্যানিং কার্যক্রম চালু করা জরুরি বলে মনে করে বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন। স্বাভাবিক বাণিজ্য বিঘ্নিত হচ্ছে, নিরাপদ বাণিজ্যের ক্ষেত্রে স্ক্যানিং মেশিন সচল থাকা খুব জরুরি। কর্তৃপক্ষের নিকট আমাদের আলোচনা হয়েছে, আশা করছি খুব দ্রুত ওনারা এই মেশিনটি সচল করবে। স্ক্যানিং মেশিন তদারকিতে নিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটস জানিয়েছে, এরই মধ্যে বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খরচ বাবদ বা চেঞ্জের জন্য এটা কাস্টম হাউসে আমরা চিঠি করেছি, তারা উপঊর্ধ্বতন যে কমিটি আছে তারা এটা নিয়ে আলোচনা করতেছে যে কি করা যায়। গত ১ নভেম্বর ভারতীয় ট্রাক চালক সুরজ মককে পেট্রাপোল বন্দর থেকে ৭ কেজি স্বর্ণবার, শ্যামলী এনআর পরিবহনের চালক মোহাম্মদ দেলোয়ার ও সুপারভাইজার এমডি শামীম মাহমুদকে ১১টি স্বর্ণবার সহ আটক করে বিএসএফ। সময় সংবাদ, বেনাপোল।